डियर স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেশন সার্টিওর ডোর। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে রায়মেটিনের প্রশ্নবিচিত্র থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল সুনীতি একাডেমি কুচবিহার 1 নম্বরের সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর আমাদের আর মোট একটা স্কুল করতে বাকি আছে 1 নম্বরের প্রশ্নগুলোর অ্যান্সার। এরপরেই আমরা ওটা শেষ হয়ে গেলে আমরা এরপরে বড় কোশ্চেনে চলে যাব। তাহলে এখন চলো 12 নম্বর স্কুলের 1 নম্বরের প্রশ্নের অ্যান্সার করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তুলো, আখ ও চীনাবাদাম চাষের জন্য আদর্শ মাটি হলো কালো মাটি, লাল মাটি, পলি মাটি। অ্যান্সার হবে কালো মাটি। ভারতে উর্বর নবীন পলি মাটি হলো খাদার, ভাঙর, ল্যাটেরাইট। অ্যান্সার হবে অপশন এ খাদার। ভিল আদি জনগোষ্ঠীর ভাষা হলো কিন্নরি, চেঞ্চু, ভিলি। অ্যান্সার অপশন সি ভিলি। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, বুধকে, শনিকে। অ্যান্সার অপশন এ মঙ্গলকে। পৃথিবীর উপগ্রহ হলো মিরান্ডার, ট্রাইটল, চাঁদ। অ্যান্সার অপশন সি চাঁদ। তোমরা দুই দাগে দেখতে পাচ্ছ, শূন্যস্থান পূরণ করো। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলের কালো মাটি দেখা যায় 2nd অক্টোবর, মানে 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তী। মাধ্যাকর্ষণ সব থেকে বেশি বৃহস্পতি গ্রহের। মহাকাশে প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা। পরের কোয়েশ্চেন, বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে কুইনাইন, দক্ষিণ আন্দামান, বুদ্ধ পূর্ণিমা, ইসরো, আর্যভট্ট। কুইনাইন হবে সিংকোনা, দক্ষিণ আন্দামান জারোয়া, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ, ইসরো গবেষণা কেন্দ্র, আর্যভট্ট কৃত্রিম উপগ্রহ। চার দাগের কোয়েশ্চেন দেখো, নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। জৈনদের ধর্মীয় উৎসব হলো মহাবীর জয়ন্তী, শুদ্ধ। যে যন্ত্রের সাহায্যে তীব্রতা মাপা হয় তার নাম ডেসিবেল, অশুদ্ধ। ডেসিবেল হলো একক আর যন্ত্রটির নাম হলো ডেসিবেল মিটার। সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু, শুদ্ধ। ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে উল্কা, অশুদ্ধ। পাঁচ ট্যাগের কোয়েশ্চেন আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কোথায় আবিষ্কৃত হয়েছে? পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি ব্যাবিলনে আবিষ্কৃত হয়েছে। মানচিত্র অঙ্কনবিদ্যাকে কি বলা হয়? মানচিত্র অঙ্কনবিদ্যাকে কার্টোগ্রাফি বলা হয়। সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? সৌরজগতের শীতলতম গ্রহের নাম হলো ইউরেনাস। কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত? পৃথিবী। এই ছিল আজকের প্রশ্নপত্রের সমাধান। এরপরে আমাদের মোট আর একটা স্কুল বাকি আছে 1 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে। তো সেই স্কুলের ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। এছাড়া এর আগে আমরা যে স্কুলগুলো করেছি তার প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর আমরা গণিত এবং পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের বিভিন্ন স্কুলের ভিডিও আপলোড করেছি, তারও প্লে লিস্টের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যারা আমার চ্যানেলের এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের পড়াশোনা সম্পর্কিত ভিডিও আমরা প্রতিদিনই আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।